আমরা এই মাসটা দেখতে চাই সামনে দুর্গা পূজা আছে সেই দুর্গা পূজার আগে আমরা কোন কঠোর কর্মসূচি দিতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এই শান্তিপূর্ণভাবে আন্দোলন আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সেই জন্য আজকে আমি আপনাদের সামনে 18 অক্টোবর পর্যন্ত একটা কর্মসূচি ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং যুবপথ আন্দোলন হিসেবে যুবপথ দ্বারা এই আন্দোলনগুলো আমরা চলবে 18 তারিখের পরে দুর্গা পূজা এর মধ্যে সরকারকে বলতে চাই আহ্বান জানাতে চাই আপনাদের শুভবুদ্ধির উদয় হোক আপনারা পদত্যাগ করেন পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেন অন্যথায় জনতাই সেই ক্ষমতা দখল করবে বন্ধুগণ আমরা আপনাদেরকে সেই কর্মসূচি দিতে চাই বলতে চাই একদম শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের আমরা দেশনেত্রী বেগম খালেদা মুক্তি এবং তার বিদেশে চিকিৎসার জন্য আগামী 9 অক্টোবর সারা দেশে মহানগর এবং জেলায় সমাবেশ এবং মিছিল 12 অক্টোবর ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকের একদফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন 14 অক্টোবর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশ ফেরত দাবিতে ঢাকা সহ সারা দেশে জেলা মহানগরে অনশন 16 অক্টোবর ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকের দাবিতে একদফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ আর 18 তারিখে ঢাকায় সমাবেশ সেই সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই কর্মসূচি আশা করে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয় সেখান থেকে এই সরকারকে আমরা নামাতে পারবো বন্ধুগণ আমরা আবারও বলছি আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা এতদিন শান্তিপূর্ণ কর্মসূচি করে এসেছি আমরা অহিংস আন্দোলন করছি যদি আমাদের উপরে কোনো আক্রমণ করা হয় আমাদের উপরে যদি অশান্তি করা হয় আমাদের লোকজনকে যদি অন্যায়ভাবে হয়রানি করা হয় গ্রেফতার করা হয় তাহলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না আগাতে প্রত্যাখ্যান করা হবে